সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষির আজকে পর্বে দর্শক আজকে আমরা চলে এসেছি সিলেট সদর উপজেলার ক্যান্টনমেন্ট সংলগ্ন কল্লগ্রামে এখানে সেলিম ভাই তার ডেরি ফার্ম গড়ে তুলেছেন এই ডেরি ফার্মের সার্বিক দিকগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি পুরো জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর আমি ইশিক আপনাদের সাথে আছি আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে তো লাম্পি ডিজিজ একটা মহামারী আকার ধারণ করেছে তো এটা কি লাম্পি ডিজিজটা কি এটা থেকে উত্তরণের উপায়টা কি সেটাই জানতে চাচ্ছি আপনার কাছে আসলে ল্যাম্পি ডিজিজটা হচ্ছে একটা পক্স বিরিডি একটা পক্স ভাইরাসের মতো একটা ভাইরাস যেটা মোটামুটি আছে আকার ধারণ করে আচ্ছা বাংলাদেশে গোট পক্স সাথে এই লাম্পি স্কিন ডিজিজের খুব সিমিলারিটি একটা ছিল আগে ছিল না এটা বাট রিসেন্টলি এটা আউটব্রেক করছে এটা মোটামুটি মহামারী আকারের মধ্যে ধারণ করছে বাট আমরা বলবো যে খামারিদেরকে হওয়ার যাবে না এটার সলিউশন খুব সহজ খুব মানে বেসিক কয়েকটা জিনিস যদি আমরা মেনে চলি তাহলে এটা আপনার কাছে সলিউশনটা জানবো আগে দর্শক থেকে বলি আমাদের সাথে আছে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জোনায়ত কবি ভাইয়া আপনার যে কথাটা বলছিলেন সেটা যে প্রতিকারটা কিভাবে করা যায় বা কীভাবে উত্তরণ করা যায় সেটা একটু বলুন প্রতিকারটা যেমন আমাদের যদি আমরা এই খামারে যদি ঢুকি আমরা দেখবো এই খামারে কিন্তু লাম্পি ডিজিজের দুটা এফেক্টেড ক্যাটেল ছিল তারপর আমরা এটাকে ভ্যাকসিনেশন করি পোস্ট ভ্যাকসিন দিয়ে আমাদের এখানকার সম্মানিত ডিএলও মহোদয় ছিলেন আমাদের সাথে আমরা এই খামার এসে ভ্যাকসিনেট করি আর দুইটাকে আমরা আইসোলেশন করি আইসোলেশনটা হচ্ছে যে যখন এই আউটব্রেকটা হয় তখন আমরা সাধারণত দুইটা গরুকে একদম আলাদা করে ফেলি আচ্ছা আচ্ছা এবং নেট দিয়ে মশারি যেটা কি বলে আমরা মশারি দিয়ে একদম টোটালি আইসোলেট থাকে এখান থেকে যেন কোনো মশা ঢুকতে না পারে বা মশা এখান থেকে বের হতে না পারে ওইটা যদি মশামাছি যদি আবার অন্য সুস্থ গরুকে কামড় দেয় সে কিন্তু তার আউটブレক হয় সুতরাং আমাদের মূল থিমটা হচ্ছে গিয়া ওই গরুটাকে আইসোলেট করে ফেলা যাতে এইটারতে কোনো মশা ঢুকতে না পারে ওই ভিতরে তার ভিতর থেকে ওই গরুটাকে সম্পূর্ণ আলাদা করে সম্পূর্ণ আলাদা করে করে ফেলছে এটাই হচ্ছে কি মূল বেসিক থিংস আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখানে কি হচ্ছে দেখলাম একজন ভাই আছেন এটা হচ্ছে গিয়া আমরা সাধারণত যেহেতু আমরা জানলাম যে এটা ভেক্টর যেটা ক্যারিয়ার

এটাতে আছে আপনার পেট্রোল বা কেরাসিনও নিতে পারেন আচ্ছা আর এটা হচ্ছে কি আপনার ফিনিশ হুম হুম ফিনিশ যেটা মশা মাছির জন্য পাওয়া যায় প্রথমে আমরা এখানে নিয়ে নিছি পেট্রোল পেট্রোল আর পরে ফিনিশ আমরা দিয়ে দেব পেট্রোলটা অলমোস্ট পনেরো এক লিটার আর দশ থেকে পনেরো মিলি আমরা দিয়ে দিচ্ছি ফিনিশটা আমার আছে ফিনাইল ফিনাইল ঢাকি দিয়ে তারপরে স্প্রে

আজিয়া ভাই আপনার পরিচয়টা একটু জানতে যাচ্ছি খামারটা ও আচ্ছা আপনি খামারি সেলিম ভাই ভালো আছেন জি এটা আয়শাকে যে আজকে আপনার খামারের বিস্তারিত দিকে আমাদের দর্শকদের জানাবো কি কি সমস্যা বা কীভাবে আপনার খামারটা গড়ে উঠলে সেটা আমরা জানবো ভাইয়ার সাথে একটু কথা বলছিলাম একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমাদের বাংলাদেশে এখন মহামারী আকার ধারণ করেছে লামফি ডিজিজ তো সেই সম্পর্কে ভাইয়া যদি বিস্তারিত বলতেন এটা আসলে লক্ষণটা কি খামারিরা কিভাবে বুঝবে যে এটা গরুটার মধ্যে লামফি ডিজিজটা হয়েছে আসলে দেখেন প্রথম কিন্তু আমাদের খামারে ফার্স্ট এই গরুটা দিয়ে স্টার্ট শুরু হয় আচ্ছা আপনারা যদি একটু খেয়াল করেন তার বডির বিভিন্ন পার্টে এই যে যেখানে পিঙ্ক কালারগুলি আছে এগুলি একসময় নডিউল আকারে ধারণ করে ছোট ছোট এরকম গোটার মতো হয় ফক্সের মতো একটা পক্স বলেছিলাম হ্যাঁ এটা বড় সাইজের হয়ে যায় তারপর ওই যে পায়ে এক পর্যায়ে গিয়ে ফেটে যায় হুম হুম ফাটার পরের পোশনগুলি আপনারা দেখতে পারতেছেন আর এটা পুরোপুরি হিলিং পর্যায়ে চলে গেছে অলমোস্ট শেষের দিকে এটা অলমোস্ট 35 ডেজ হয়ে গেছে পঁয়ত্রিশ দিন আগে এটা হয়েছিল এরকম এখন রিকভারির দিকে সুতরাং আমরা এখানে আইসোলেশন করছিলাম পাশে একটা রুমে তো এখন যে নিয়ে এসেছেন পুরোপুরি কি সুস্থ হয়েছে পুরোপুরি সুস্থ হয় নাই বাট এটা ছড়ানোর যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা অলরেডি সে এক্সিড করছে এটা অনেকে ভয় পায় আপনারা যদি খেয়াল করেন একটু পায়ের নিচেটা যদি একটু খেয়াল করেন ক্ষতটা দেখেন একদম বিশাল আকারের ক্ষত এই যে এটা এটা হচ্ছে একদম হিলিং পর্যায়ে যখন আসে তখন এটা এর আগে কিন্তু এটা পুজ বের হইছিল প্রচুর পুজ হইছে সেটাকে ড্রেসিং করতে হইছে টোটাল ব্যাপারটা তো তো এই যে আপনি যে এটার চিকিৎসার জন্য কি কি ওষুধ ব্যবহার করতে হয়েছে বা কি কি নিয়মকানুন মেনে চলতে হয়েছে সেটা একটু যদি বলতেন এট ফার্স্ট যখন এটাকে আমরা দেখলাম সেলিম সাথে আমি কমিউনিকেট করলাম পরে বললাম যে আপনার এটাতে গটপক্স ভ্যাকসিন আমরা দিয়ে দিব যেটা সরকারি একটা ভ্যাকসিন আছে গটপক্স এটা এক্সপেরিমেন্টাল স্টাইলে শুরু হইছিল চিটাগাং প্রথম শুরু হইছিল যখন এইটা ওর এখানে দেখা দিল তখন আমরা আইসোলেট করলাম বাকিগুলিকে প্রটেক্ট করার জন্য আচ্ছা আচ্ছা বাকিগুলিকে প্রটেক্ট করার জন্য আমরা গটপক্স ভ্যাকসিন সবগুলোকে আমরা দিয়ে দিলাম যেহেতু এটা ভাইরাল ডিজিজ প্রথম থিমটা আমরা চিন্তা করতে হবে যে এটাতে কোনো সেকেন্ডারি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য আমরা কোনো অ্যান্টিবায়োটিক দিব না যতক্ষণ পর্যন্ত না ফাটবে

ইচ্ছা করলে কিন্তু আমরা দূর থেকে আমরা নিম সাবান দিয়ে গোসল করাইম সাবান বাজারে যে নিম সাবান দিয়ে আমরা এটা গোসল করাই আমরা জানি একটা ইনসেক্টিসাইড হিসাবে থাকে এটা হলো ফার্স্ট অফ অল সেকেন্ড হচ্ছে গিয়ে যখন ফেটে গেল তখন আমরা ওয়াশ করার পরেই আমরা প্রথম পবিসিপ দিয়ে ওয়াশ করি পোভিডো আচ্ছা পোভিডো দিয়ে আমরা প্রথম ওয়াশ করি আয়োডিন ওয়াশ করার পরে আমরা পিঙ্ক স্প্রেটা দিয়ে দিই স্প্রেটা দিয়ে দেয় অ্যান্টিবায়োটিক কেন দেয় না আপনাদের প্রশ্ন থাকা উচিত ছিল যে আসলে সবাই তো দেওয়ার কথা দিচ্ছে আমরা কি আমরা কেন দিলাম না কারণ এই ক্ষতগুলি হচ্ছে ইনটিগোম্টারি সিস্টেম মানে চামড়ার এখানে এবং পায়ের অলমোস্ট নিচে যেখানে অ্যান্টিবায়োটিক এখানে পৌঁছাটাই টাফ খুব কম পরিমাণে এখানে অ্যান্টিবায়োটিক পৌঁছে আচ্ছা সুতরাং সিস্টেমিক দিলেও এখানে খুব একটা কাজ করে না সুতরাং এটার মূল থিমটা হচ্ছে যে লোকাল আমরা যাই ইউজ করবো লোকাল ইউজ করবো সুতরাং পিন স্পে একটা লোকাল ইউজ করতেছি আবার আমরা নেবানল পাউডার আছে সেটা ইউজ করি অরাসিনকে আছে পেনিসিলিন গ্রুপের একটা হিউম্যান প্রোডাক্ট ওইটা ঘুড়া করে আবার এখানে আমরা দিচ্ছি জাস্ট লোকাল ম্যানেজমেন্ট এই হচ্ছে এটা এই পোপুরে রিকোভার হতে কতদিন সময় অলমোস্ট রিকোভার হতে সময় লাগে তারা দুই মাসের মতো সময় লাগে যায় আচ্ছা এটার ক্ষেত্রে আরেকটা ভূমিকা ছিল আপনি যদি দেখেন যে আমরা যে সলিউশনটা বানালাম এই সলিউশনটা এই ফিনাইল দিয়ে রুটি ডিজেল ফিনাইল এবং ফিনিশ ইনসেক্টিসাইড যেটা এটা দিয়ে এটা আমরা আবার কিন্তু সকাল দুই বেলা স্প্রে করতে বলি এটা তো মশা মাছির জন্য তাই না এটা তো আর জানা গরুর গায়ে না লাগে সেটা আমরা এখানে এইভাবে স্প্রে করতেছি আমরা সেক্ষেত্রে কি হচ্ছে এখানে আর মশা মাছি হবে না আচ্ছা অনেকটাই কমে যাবে কমে যাবে মূলত মশা মাছি থেকে হচ্ছে দূরে রাখতে হবে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় রাখা যায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে খামারে আসছেন তো এই ধরে এছাড়াও কি কি রোগ দেখছেন বা যদি কোনো নতুন খামারি কোনো খামার গড়ে তুলতে চায় সুস্থ খামার গড়ে তুলতে চায় কি কি রোগের সম্মুখীন হতে পারে সেটা থেকে কিভাবে প্রতিকার পেতে পারে সেই সম্পর্কে যদি বলতেন আসলে আমাদের দেশের সবচেয়ে বেশি যে রোগটা ডেইরি খামারে হয় সেটা ম্যাটাবলিক ডিজিজ বলি আমরা যেমন ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি সবচেয়ে বেশি হয় ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি এটা একটা অন্যতম কারণ হঠাৎ করে দেখবেন গরু পরে যাচ্ছে ঘাড়ের ভেঙে আমরা সাধারণত ক্যালসিয়াম থেরাপি করতেছি তো এটা করতেছি তো এটা থেকে উত্তরণের একটা সহজ উপায় ছিল যদি আমরা রেশনটা যদি আমরা নিজেরা বানাই মানে খাবার দাবার যেগুলি আছে প্রত্যেকটা আইটেম দিয়ে দিয়ে যদি আমাদের আমাদের রেশনটা যদি আমরাই বানাই তাহলে কিন্তু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিটা যেরকম হয় খাওয়ালে এরকম কিন্তু হয় না এই খামারের কথা যদি চিন্তা করি যেমন খামারে কিছুদিন আগে কিন্তু যে প্রসেস সেই খাওয়ানো তারপর ওনাকে আমি পরামর্শ দিলাম যে আপনি বিভিন্ন আইটেমগুলি দিয়ে আপনি নিজেই তৈরি করেন না কেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার গরুকে আপনি কি খাওয়াচ্ছেন আমি প্রথম দিকে ওনার খামারে বেশ কয়েকটা গরুতে কিন্তু ক্যালসিয়াম আমাকে দিতে হয়েছে আমি যেটা বললাম যে মেটাবলিক ডিজিজ ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি আলহামদুলিল্লাহ উনি যখন শুরু করছেন স্টার্টিং ওনার একটা ভয় ছিল যে দুধ কমে যাবে কিনা বাজারে ফিটে দুধ বেশি দেয় আর আমি দুধ আমরা যখন ফিড বানাই তখন দুধ কম দেয় কিন্তু ওনার কাছ থেকে আপনারা শুনতে পারবেন যে আসলে এক্স্যাক্ট কী ছিল ব্যাপারটা আচ্ছা তখন আমরা যখন ফিট বানানো শুরু করলাম এরপরে আজকে তো প্রায় অলমোস্ট চার থেকে পাঁচ মাস হয়ে গেলো যে আমরা এখনও পর্যন্ত কোনো ক্যালসিয়াম কোনো বা ভিটামিন আইভি আমরা কোনো কিছু দিতে হয় না কারণ আমরা ফিডের সাথে আমরা যেহেতু ক্যালসিয়াম দিয়ে দিচ্ছি সুতরাং আমাদের বাইরে থেকে অন্য কোনো ক্যালসিয়াম থেরাপিটা এটা দেওয়া এটা হচ্ছে গিয়া মূল খামারিদের আমি সব যে নিজের খাবারটা বিভিন্ন উপাদান দিয়ে নিজের সেক্ষেত্রে আপনার ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি জিনিসটা থাকবে না ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি যদি না থাকে আরেকটা যে প্রবলেম হয় সেই প্রবলেমটা হচ্ছে বাচ্চা দেওয়ার পরে গরুর যে প্লাসেন্টা বা ফুল বলি গর্ব ফুল যেটাকে বলি এটা পড়ে না এটা অনেকক্ষণ পর্যন্ত ঝুলে থাকে এটাও কিন্তু আমরা হাত দিয়ে বিভিন্ন সময় ম্যানুয়ালি ফেলার চেষ্টা করি তখন আর একটা প্রবলেম ক্রিয়েট হয় হাত দিয়ে যখনই আমরা জরায়ের ভিতরে হাত দিই তখনই হাতের মধ্যে তো অনেক জীবাণু থাকে হ্যাঁ এক্স্যাক্টলি আপনি বুঝতে পারছেন কিন্তু আমরা এটা অনেকেই বুঝি এই ইনফেকশনটা কিন্তু আমরা ভিতরে দিয়ে দিলাম এবং এই গাবিটা হিটে আসতে সময় লাগে আরও অন্তত তিনবার চারবার করে মিস করে একটা একটা সার্কেল মিস করা একটা কামারে আট থেকে 10000 টাকা লস প্লাস তিনটা সার্কেল মিস করা মানে 3 30000 টাকা কিন্তু তার অলরেডি লস আর যেটা হচ্ছে পায়ের একটা প্রবলেম হয় কামারে এটা খুরা না পায়ের মানে দুই খুরার মাছ অনেকটা এটা হয় হচ্ছে কি আমরা সব সময় 24 ঘন্টা এটাকে বেঁধে রাখি কিচেন যেটা প্রবলেম আমরা ভিজাইতেছি দিনে দুইবার করে তিনবার করে গোসল ঘোরাচ্ছি এবং ওই জায়গাটা নরম থাকে একটু যদি ছিঁড়ে যায় তখন কিন্তু এখানে ইনফেকশন পায়ের কিন্তু অলমোস্ট প্রত্যেকটা খামারই বাংলাদেশের আছে অলরেডি শুরু করবেন উনি এক্সটেন্ড করতেছেন ওইদিকে একটু খোলা জায়গা খোলা জায়গা পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট পর থাকুক আমার গরুটা হাঁটাহাটি করুক কিংবা যে গরুটা পায়ে সমস্যা হলো তাকে নিয়ে আমরা ওখানে ছেড়ে দিই আমরা সেজন্য থাকে তাহলে মনে হচ্ছে আমি মোটামুটি বলবো যে আর কোনো প্রবলেম যে পায়ের ইনফেকশনের কথা তো বললেন তো সেটার জন্য কি ওষুধ দিতে হয় পায়ের ইনফেকশনের জন্য সাধারণত আমরা লোকালি যে অ্যান্টিবায়োটিকগুলা ড্রেসিং করি ফার্স্ট লোকালে পিঙ্ক স্প্রে আছে তারপর ন্যাবানুল পাউডার দিই অরাসিনকে দিই ভালো করে ড্রেসিংটা করি ড্রেসিংটা হচ্ছে কি বান তারপর কিছু জায়গায় যদি ইয়ে হয় ফুটরট হয় সে কপার সালফেট দিই কমার্স ফুট বাথ দিই ভাইয়া আবার লাম্পি ডিসিজে ফিরে আসি কারণ হচ্ছে লাম্পি ডিসিজ নিয়ে তো কিন্তু খামারিরা অনেক বেশি আতঙ্কে থাকে কারণ একটা গ্রহ হলে দেখা যায় সবগুলোতেই হয়ে যায় তো সেটা প্রতিকার তো জানলাম প্রতিরোধ ব্যবস্থাটা কি সেটা নিয়ে যদি একটু পরামর্শ দিতেন প্রতিরোধের জন্য আমরা প্রথমেই যে জিনিসটা বলবো পরিষ্কার পরিচ্ছন্নতা মাস্ট করতে হবে আমরা যে স্প্রেটা বানিয়ে দিলাম এরকম স্প্রে করতে হবে দিনে দুইবার করে যাতে মশা মাছ এখানে না আসে আরেকটা যেটা করেছি নেটিংটা করি আমরা সাধারণত নেটিং পর্দা নয় পর্দা এক জিনিস নেটিং নেটিংটা যদি আমরা করে দিই তাহলে মশা মাছি এখানে কম আসবে থার্ডলি যেটা হচ্ছে আমরা গোবর যে ব্যবস্থাপনা ডাম্পিং সিস্টেমটা যদি আমার ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আমরা মশা মাছির মূল উৎস কিন্তু এই গোবর আমরা যেখানে ডাম্পিং করতেছি ওইখান থেকে সুতরাং ওয়েস্ট ম্যানেজমেন্টটা যদি আমার ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আমার আর মশা মাছি হবে না আর লাস্টলি আমি যে মেসেজটা দেবো এলএসডি সম্পর্কে খামারিদের সেই লাস্ট মেসেজটা হচ্ছে কি আপনারা আতঙ্কিত হবেন না এটা আতঙ্কিত হওয়ার মতো কোনো ডিজিজ নয় আসলে আতঙ্কিত হওয়ার মতো ডিজিজ নয় আপনারা যদি এটা আইসোলেশন করতে পারেন তাহলে আর এখান থেকে স্প্রেড করবে না আর আমি যেভাবে বললাম এইভাবে যদি ম্যানেজমেন্ট করতে পারেন গরু কখনোই কোনো ধরনের প্রবলেম ফেস করবে না আশা করি আর ভাই আপনাকে আজকে অনেক ধন্যবাদ দীপ্ত টিভিকে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর দক্ষিণ সুমার সিলেটের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন জি জি সেলিম ভাই তাহলে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম জি ভাই আপনার কাছে চলে আসি অনেকক্ষণ তো কথা বললাম আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে তো আপনার খামারে যেহেতু এসেছি খামারটা দেখি পুরোটা ঘুরে আপনি কয়টা গরু নিয়ে শুরু করেছেন কিভাবে এটাকে লালন পালন করছেন সেটা জানবো একটু সামনের দিকে যাই চলেন বা কত বড় গরু এটা জি আমার এখানে এটাই বড় গরু এক নাম্বার গরু হুম আমার এখানে এটাই সবচেয়ে বেশি দুধ দেয় কত লিটার দেয় 25 26 লিটারের মতো দেয় মানে এটাই সবার চেয়ে একটু বেশি দেয় আর কি আপনি তো রেডি ফিট খাওয়ান না ফ্রিজারে প্রস্তুত করেন কি কি উপকরণ থাকে আর কি পরিমাপটা থাকে সেটা একটু জানতে যাচ্ছি জি আমরা আগে ফিটের উপরে আপনার নির্ভর ছিলাম ফিট খাওয়াইতাম বাজার ফিট কিনে এনে খাওয়াইতাম দুধও বেশি পাইতাম কিন্তু তাতে আমার গরুগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে বিফোর ফাইভ মান্থ থেকে আমি ওই জোনাইজ ভাইয়ের পরামর্শতে আমি নিজেই আপনার খাদ্য তৈরি করা শুরু করলাম তাতে আমি খাদ্যতে আপনার ডিসিপি ব্যবহার করতেছি লাইম স্টোন ব্যবহার করতেছি কালো জিরা ব্যবহার করতেছি তারপরে আপনার সোয়াবিন ব্যবহার করতেছি ভুট্টা ব্যবহার করতেছি তারপরে খৈল ব্যবহার করতেছি তারপরে আপনার গমের বসি দিচ্ছি আবার আমি ছোলাও দিচ্ছি আমি চিটং থেকে ছোলা নিয়ে আসি ওই যেটা মানে একটু পোকায় কাটা ছোলাটা কারণ ওইটা তো খাওয়াইতে পারবো না ওইটা এক্সপেন্সিভ তো এগুলো দিয়ে আমি খাদ্য তৈরি করতেছি তো মার্শাল্লাহ পাঁচ মাস ধরে আমি খাওয়ানোর পরে আমার তিন চারটা গরু প্রায় এক বছর ধরে হিটে আসতেছে না এগুলো আল্লাহ রহমতে হিটে চলে আসছে আমি এগুলোকে অলরেডি বীজ দিয়ে দিছি তো ধরেন আপনি একশো কেজি খাবার তৈরি করবেন সেখানে কি পরিমাপে উপাদানগুলো দিবেন এটা হচ্ছে যে আমি তো আসলে একশো কেজি করি না আমি একসাথে পাঁচশো কেজি করে করি পাঁচশো কেজি মিক্স করার পরে পাঁচশো কেজি পাঁচশো কেজি করে করতে থাকি তো পাঁচশো কেজিতে আমি আপনার একশো কেজি ভুট্টা ইউজ করি একশো কেজি সোয়াবিন ইউজ করি তারপরে আপনার দশ কেজি লাইম ইউজ করি দশ কেজি ডিসিপি ইউজ করি দুই কেজি খাওয়ার ছোটা দেই হ্যাঁ তারপরে আপনার দুই কেজি কালো জিরা দেয় হ্যাঁ তারপরে আপনার ডাল দেই পঞ্চাশ কেজি খোল দেয় আশি কেজি আচ্ছা তারপরে গমের ভুসি দেয় আপনার তিন বস্তা তাতে একশো সামথিং হয় তারপরে অল্প কিছু আপনার রাইস পলিশ তো আসলে ভালো পাওয়া যায় না তারপরেও কিছু দিচ্ছি রাইস পলিশ দিয়ে আপনার এটা পাঁচশো কেজি বানানো হয় খাবারের খরচটা কেমন পরে খরচ পরে যে সাতাইশ টাকা ২৮ টাকার মধ্যে আমি পার কিলো করে আমি করতে পারতেছি যেটা ফিট খাওয়াইলে আমাকে চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা করে কিনতে হচ্ছে হ্যাঁ প্রতি কেজিতে তো সাতাশ টাকা খরচ হচ্ছে আমরা যেটা জানি যে গরুর ওজনের ওপর খাবার নির্ধারিত হয় তো প্রত্যেকটা গরুর জন্য কত টাকা খরচ করছেন কত টাকা খরচ হচ্ছে বলতে যেমন ধরেন ও হ্যাঁ এখানে একটি আছে এটি সামনে গিয়ে আমরা কথা বলি জি জি যেমন ধরেন ও দুধ দিচ্ছে আমাদেরকে ডেলি ষোলো লিটার করে তাকে আমরা আট কেজি করে খানা দিচ্ছি আচ্ছা বি আট কেজি করে দুই বেলায় চার চার কেজি চার কেজি দুই বেলা আট কেজি করে খানা দিচ্ছি তো যেই আপনার বিশ লিটার দুধ দিচ্ছে তাকে দশ কেজি করে খানা দেওয়া হচ্ছে এর পেছনে কেমন খরচ হয় এর পেছনে ডেলি ধরেন দুশো টাকার খরচ আছে ভাই আপনি যে ডাঙার খাবারের কথা বলেন ঘরের কথা বলেন আমরা যেটা জানি যে এই গাভীর জন্য দুধ উৎপাদনের জন্য কিন্তু এই ঘাস খাওয়ানোটা খুব জরুরি তাই সেই ঘাসের কথা কিছু বলেন না ঘাস কি খাওয়াচ্ছেন না ঘাস খাওয়াচ্ছি আসলে ঘাস তো এখানে একটু তেমন একটা বেশি পাওয়া যায় না আপনার এখানে তো ঘাস তেমন একটা পাওয়া যায় না তো ঘাসের বিপরীতে আমি আবার এখানে যে ভুট্টার চাষ করছি তারপরে কিছু খরও স্টকে করছি ভুট্টার চাষ আমি অনেকগুলো করছি প্রায় চার পাঁচ কেয়ার করছি তো এগুলা দিয়ে আমি পরবর্তীতে আপনার সাইলেন্স করব যেন আমার গরু যেন পর্যাপ্ত পর্যাপ্ত ঘাস পায় যে শেডটা আছে এই শেডের দৈর্ঘ্যপ্রস্থ কতটুকু রেখেছেন কতটুকু জায়গার উপর করা সেটা একটু এর তো 83 ফিট হুম হুম তারপর এটার পাশে হচ্ছে 47 ফিট একটু পানি খাবারের পাত্রগুলো নিয়ে একটু কথা বলতে চাই যে এটার উচ্চতা কতটুকু রেখেছেন মেঝে থেকে জি এটা আড়াই ফিট এটার উচ্চতা আপনার আড়াই ফিট ওই ওই পাশে আড়াই ফিট এই পাশে দুই ফিট এই যে এই যে দেখেন এটা হচ্ছে আপনার এই পাশে হচ্ছে আপনার প্রায় এটা আড়াই ফিট করে করা হচ্ছে এইভাবে আড়াই ফিট আপনার প্রতিটা গরুর জন্যই একটি করে আপনার খাওয়া এটা আমি আস্তে আস্তে লক্ষ্য করলাম এই যে একটা পাইপের মতো রেখেছেন এইটার কারণটা এটা কারণ হচ্ছে আমি এখন আপনাকে গরুটাকে খাবারটা দিলাম হম সে খাইলো খাওয়ার পরে এখন তো আমাকে এটা ব্রাশ দিয়ে আহ বেলসা দিয়ে পরিষ্কার করতে হবে তো ওই ওইটা না করার জন্য তখন আমরা কি করলাম এই ঢাকনাটা তুলে এখানে পানি মেরে দিলাম কয় বেলা করেন শীতের সময়টাতে কি করেন শীতের সময় আসলে গোসল একবেলাই করায় দুপুরে আপনার এগারোটার দিকে করায় এগারোটা হইতে বারোটার ভিতরে গোসল আর গরমকালে আসলে দুইবারই করাই কারণ ও কাবার করে না আর এই গরুগুলো আসলে

জানতে চাই যে আপনার এই খামার থেকে দৈনিক মোট কত লিটার দুধ আসছে আমার এই খামার থেকে দৈনিক এখন বর্তমানে মোটামুটি দুইশো লিটারের কাছাকাছি হয় হ্যাঁ তা আর দুইটা গরু দিয়ে আমার নেক্সট মান্থে যে বাচ্চা দিবে দিলে আমার মোটামুটি দুইশো চল্লিশ লিটারের চলে যাবে দুইশো চল্লিশ লিটারে চলে যাবে তো এই ধরেন যখন আবার গরুগুলো হিটে আসবে গরুগুলোকে বীজ দেওয়া হবে তা আস্তে আস্তে ওরা পর্যায়ক্রমে ওদের দুধ আবার কমে যাবে হ্যাঁ তো যখন কমে যাবে তখন ওই আমার একটু ঘাটতি হবে

কৃষি অ্যাট দিত্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক আজকে দিন সেলিম ভাই ডেরি ফার্মে সার্বিক দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে বর্তমানে বাংলাদেশে এই লাম্পি ডিজিজ একটি মহামারী আকার ধারণ করেছে আশা করছি আজকে পর্ব দেখে আপনারা এই লাম্পি ডিজিজ নিয়ে অনেক তথ্য জানতে পেরেছেন এবং ভবিষ্যতে আপনার খামারে যদি লাম্পি ডিজিজ দেখা দেয় তাহলে এটা নিয়ে আতঙ্কের কিছু নয় এটা প্রতিরোধ ব্যবস্থা আপনার গড়ে তুলতে হবে সবার প্রতি শুভকামনা রেখে আজকে বিদায় নিচ্ছি কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষি থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ